রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আগামী 28 অক্টোবর সমাবেশ করতে চায় বিএনপি। আজ বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পুলিশের এক চিঠির জবাবে এ কথা উল্লেখ করেছেন। চিঠিতে রিজভী বলেছেন, 28 অক্টোবর শান্তিপূর্ণ সমাবেশ নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে আয়োজনের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, অন্য কোনো ভেন্যুতে যাওয়া সম্ভব হবে না। এর আগে বিএনপির সমাবেশের বিষয় জানতে চেয়ে রুহুল কবির রিজভীর কাছে একটি চিঠি দিয়েছিলেন পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ। এতে 7টি বিষয় জানতে চেয়েছেন পুলিশ। এর মধ্যে ছিল সমাবেশ কখন শুরু হবে এবং কখন শেষ হবে, সমাবেশে কি পরিমাণ লোক সমাগম হবে, সমাবেশটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঠিক কতদূর পর্যন্ত বিস্তৃত হবে, সমাবেশের বক্তব্য প্রচারের জন্য কোনো স্থানে মাইক স্থাপন করা হবে কিনা, সমাবেশের অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ নেবেন কিনা সেটিও জানতে চাওয়া হয়। নিরাপত্তাজনিত কারণে নয়াপল্টনে অনুমতি দেওয়া সম্ভব না হলে বিকল্প দুটি ভেন্যুর নাম প্রস্তাব করতে বলা হয় চিঠিতে। এর জবাবে আজ বিএনপি জানায় তাদের সমাবেশ দুপুর 2টায় শুরু হবে এবং মাগরিবের আজানের আগে শেষ হবে। এতে 1 থেকে 1.25 লাখ লোক হতে পারে। সমাবেশটি পশ্চিমে বিজয়নগর মোড় এবং পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত বিস্তৃত হবে। কর্মসূচির জন্য পশ্চিমে বিজয়নগর মোড় এবং পূর্বে ফকিরাপুল মোড় পর্যন্ত কিছু দূর অন্তর অন্তর মাইক লাগানো হবে। সমাবেশে বিএনপির নেতাকর্মী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ নেবেন না। সমাবেশ অন্তত শৃঙ্খলা বজায় রাখার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন এবং এর সংখ্যা হবে 500।